হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিয়া কুকিং আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি মোনাক্কা আর এই রেসিপিটি আসলে আমরা যে দোকান বাইরের দোকানে বেকারির শপগুলোতে এগুলো দেখতে পাই ছোট ছোট বিস্কিটের মতো খেতে খুবই ভালো লাগে আর উপর থেকে খুব ক্রিস্পি হয় আর ভিতরে অনেক সফট আর খুবই সুস্বাদু তো দোকানের মতো একটা পারফেক্ট স্বাদের মোনাক্কা আমি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আর এটা আমার মামার কাছ থেকে পাওয়া রেসিপি তার নিজস্ব বেকারি আছে সে এটি তৈরি করে থাকে সো এটা একটা সিক্রেট রেসিপি বলা চলে আশা করছি সবার ভালো লাগবে রেসিপিটি সম্পূর্ণ যেভাবে দেখিয়েছি সেভাবে ফলো করলে একটা পারফেক্ট মোনাক্কা আপনারা পাবেন তো আমি আজকে আধা কেজি ময়দার মোনাক্কা তৈরি করে দেখাচ্ছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আছে এর ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে ফোর টেবিল চামচ গুঁড়া দুধ দিতে হবে আর দোকানের মতো সাপ পেতে হলে এই জিনিসটা অবশ্যই দিতে হবে এটাকে তাহলে সাল্টু আসলে এটা দিলে এটার আর কি নাম আছে জানি না খুবই সামান্য অল্প একটু দেখতেই পাচ্ছেন একটু সাল্টু দিলাম গুঁড়া দুধ দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো অথবা শালটু যদি না পান আপনারা এক্ষেত্রে আপনারা বেকিং পাউডার অথবা বেকিং সোডা ব্যবহার করতে পারেন এলাচের গুড়ি দিয়ে দিচ্ছি এখানে চারটা এলাচ নিয়ে আমি শিল্পাটায় বেটে চেলে নিয়েছি আর ব্যবহার করতে হবে ডালদা এখানে প্রায় পঞ্চাশ গ্রাম ডালদা আর পঞ্চাশ গ্রাম তেল লাগবে অথবা পঞ্চাশ গ্রাম ডালদা এবং পঞ্চাশ গ্রাম ঘি অথবা পঞ্চাশ গ্রাম ঘি আর পঞ্চাশ গ্রাম ডালডা ডালডাটা মাস্ট ব্যবহার করতে হবে। সো আমি এখানে ঘি আর ডালদা ব্যবহার করছি আর এখানে আমি চামচের মাপে নিয়েছি হচ্ছে তিন টেবিল চামচ ডালডা আর দুই টেবিল চামচ ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে একদম দুই হাত দিয়ে ডোলে ডোলে সুন্দর করে একদম সব ময়দাগুলোর সাথে খুব ভালোভাবে এই মিক্সিংটা করতে হবে আর এই মিক্সিংটাই কিন্তু মেন জিনিস মোনাকাটা খাস্তা হওয়ার জন্য দেখতে পাচ্ছেন গোল লাড্ডু হয়ে গেছে সো বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে এখন যেটা করব একটা এটা ডোটা তৈরি করার জন্য একটা সিরাপ তৈরি করে নেব পানি নিয়ে নেবেন পরিমাণ মতো কারণ এর ভিতরেই চিনিটা যাবে সো পানিটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন আর মিষ্টিটা আপনারা বুঝে ব্যবহার করবেন সুতরাং পানিতে গুলে মিষ্টি দিচ্ছি এই জন্য একটু বেশি মিষ্টি দিতে হবে আমি এখানে ফোর টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পানির সাথে গুলে নিতে হবে আর পানিটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকবে একদম হালকা উষ্ণ যেটা আমরা আর কি অ্যাজ ইউজুয়াল খাই সেই পানি দেখতে পাচ্ছেন চিনিগুলো সব গলে গেছে এখন ডোটা তৈরি করে নেব আর অবশ্যই চিনিটা পানির সাথে গুলে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে ঠিক রুটি যেভাবে আমরা বানাই সেইভাবে একবারে অনেকগুলো পানি দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এক্ষেত্রে আরও ময়দা ব্যবহার করা লাগবে এতে করে মাপগুলো নষ্ট হয়ে যাবে এবং মোনাকাটা খাস্তা হবে না আর খেতেও কিন্তু অতটা সুস্বাদু লাগবে না খুবই ইজি একদম যেভাবে আটার রুটি আমরা বানাই আর কি সেইভাবে একটা ডো তৈরি করে রাখতে হবে হয়ে গেছে এটাকে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পরে এখন মনে একটা বানাতে চলে আসলাম এটাকে আমি এখন তিনটা পার্টে ভাগ করে নিব এভাবে তিনটা পার্টে ভাগ করে নিলাম একটা গুলি নিয়ে নিলাম ডোর একটা অংশ নিয়ে এখন এটাকে রুটি বেলার মতন বেলতে হবে কিন্তু একদম পাতলা রুটির মতন না একটু মোটা করেই বেলতে হবে একটা ক্লিন সারফেসে নিয়ে রুটিটা তৈরি করে নিতে হবে অথবা বেলনা ফিরায়ও করতে পারেন আপনারা এটা যে একদম গোল হওয়া লাগবে এমনও কোনো নিয়ম নাই আসলে মোটামুটি একটু লম্বা করে বেললেই হবে থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি এখন এর উপরে পানি ব্রাশ করে নিতে হবে খুব বেশি না হালকা একটু পানি ব্রাশ করে নিতে হবে নিয়ে এটাকে ঠিক এইভাবে একটা ভাজ দিয়ে দিতে হবে দিয়ে আর একটু হালকা করে বেলে নিতে হবে যাতে দুই পাটটা সুন্দরভাবে লেগে যায় খুব ইজি এইভাবে আপনারা বানিয়ে রেখে মোনাক্কাগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এখন কেটে নিতে হবে এইভাবে ছোট ছোট টুকরো করে আর কি যে যার ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন কেউ বড় করতে চাইলে বড় করতে পারেন কেউ ছোট করতে চাইলে ছোট করতে পারেন এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ডস করে আপনাদের ইচ্ছার উপরে তবে আমি আসলে রিয়েল মোনাক্কা যে শেপটা হয় ব্যাকারিতে পাওয়া যায় সেটা শেপেই আপনাদের দেখানোর চেষ্টা করছি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন থিকনেসটা আর কি সুন্দর দুইটা পার্ট একসাথে লেগে গেছে ঠিক এইভাবে সবগুলো তৈরি করে ফেলতে হবে খুবই সহজ আর খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম যেটা ভাজবো ডুবো তেলে ভাজতে হবে সো তেলটা একটু বেশি দিতে হবে এখানে ওয়ান টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম একটু ঘিয়ের গন্ধ আসার জন্য তেলের ভিতরে আর তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হতে হবে তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আস্তে আস্তে করে মোনাক্কগুলো ছেড়ে দিবেন। ফুটন্ত গরম তেলে কিন্তু ছাড়তে হবে এটা একদম হালকা গরমে ছাড়া যাবে না যখন ছাড়া হয়ে যাবে তারপরে চুলাটা একটু কমিয়ে দিবেন লাল লাল করে সুন্দর করে ভেজে উঠিয়ে নিতে হবে আর চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়াম থাকতে হবে না নাহলে কিন্তু পুড়ে যাবে ঠিক যখন এই কালারটা আসবে উঠিয়ে নিতে হবে কারণ উঠানোর পরে এটা ঠান্ডা হলে আর একটু ডার্ক হয়ে যাবে আবার সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি এটা খেতে খুবই সুস্বাদু আর খুব ঝটপট তৈরি করে ফেলা যায় আর বেকারিতে এই বিস্কুট আমরা কম বেশি সবাই খেয়েছি মোনাক্কা এটা সবাই আমরা কম বেশি পরিচিত এটার সাথে আর বানানোটা আসলেই সব অনেকেই হয়তো বা প্রসেসটা জানে না সো এভাবে একবার তৈরি করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর একদম পারফেক্ট একটা স্বাদ পাবেন সো এইভাবে সবগুলো ভেজে উঠিয়ে রেখে দিলেই হয়ে যাবে আমাদের সুস্বাদু মোনাক্কা লাল লাল হয়ে গেলে এটা উঠিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা হলে এটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা ওয়ান মান্থের জন্য বা যতদিনের জন্য বানান আর কি অনেক দিন সংরক্ষণ করে এটা খেতে পারবেন বিকালের নাস্তায় অথবা যে কোনো সময় ক্ষুধা লাগলে এটা খুব ইজিলি বানিয়ে রেখে দিতে পারেন ব্যাস হয়ে গেল তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং